আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মন যদি ভালো নাও থেকে থাকে, আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মন ভালো হয়ে যেতে পারে, সেটাতে আমি গ্যারান্টি দিতে পারি। তো আজকে কিসের ভিডিওটি হবে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখুন টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন। তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি OnePlus 8, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল। এটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিচার দেওয়া হয়েছে এবং এতে সবচেয়ে ভালো যে ফিচারটা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে 90 FPS এ পাবজি খেলতে পারবেন, যেটা কিনা এই পর্যন্ত কোনো ফোনেই দেওয়া হয়নি। সো এটা কিন্তু একটা বাজেট কিলার ফোন বলা যায়, তারপরে ফ্ল্যাগশিপ কিলার ফোন। আপনারা আপনাদের মন মতো এটার নাম দিয়ে আপনারা কাজ চালিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা এই OnePlus 8 এর আনবক্সিংটা করব আপনাদের সামনে। তো এই OnePlus 8 কিন্তু আমরা প্রায় এক মাসের মতো ইউজ করছি। তো আসলে এক মাস ইউজ করার পর একটা ফোন কতটুকু পারফরমেন্স দিতে পারবে এবং কতটুকু ভালো রয়েছে এবং কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক রয়েছে, সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা এই OnePlus 8 এর সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। তো এই ফোনটা কিন্তু আপনারা তিনটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে যে 8/64 এবং আরেকটা হচ্ছে যে 8/128 এবং আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে যে 12 GB র্যাম এবং 256 GB রম। সো আমাদের হাতে কিন্তু এসে পৌঁছেছে 8 GB র্যামের ফোন, যেটা কিনা বাংলাদেশি প্রাইস প্রায় 51,000 টাকার মতো। সো আপনারা কীভাবে কিনবেন সেটার লিঙ্কও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে এখান থেকে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আনবক্সিং শুরু করার আগে আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেনি তারা একটা লাইক দিতে পারেন। তো আজকের লাইক এম রাখছি মাত্র 5টা লাইক, আশা করি আপনারা সবাই কমপ্লিট করে দেবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ম্যাগজিন প্রোডাকশন। তো ভিউয়ার্স, আজকের আনবক্সিংটা এখনই শুরু করব, তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিত্য নতুন এরকম ফোনের আনবক্সিং রিভিউ অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে পরবর্তী এরকম সকল ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন কিন্তু আমরা বক্সটাকে আনবক্সিং করে বাড়তি সময় নষ্ট করতে চাই না, কারণ ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে যাবে। সো বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা মোবাইল ফোন এবং একটা 30 ওয়াটের ফাস্ট চার্জার এবং কি একটা USB টাইপ সি কেবল। সো এইগুলো কিন্তু আসলে মোবাইলের ভিতরে পেয়ে যাবেন আপনারা। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা আমাদের মোবাইলটার বিল্ড কোয়ালিটি একটু দেখবো। তো বিল্ড কোয়ালিটিতে আসলে আপনার উপরে পেয়ে যাবেন একটা এলাইট স্লাইডার এবং একটা পাওয়ার বাটন, যেটা কিনা একেবারে পারফেক্ট জায়গায় ছিল। সো তারপর আপনারা নিচে পেয়ে যাবেন একটা স্পিকার, USB টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে চার্জ করবেন এবং একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো তারপর আপনারা বাম সাইডে পেয়ে যাবেন দুটো ভলিউম বাটন, যেটা কিনা একেবারে পারফেক্ট জায়গা ছিল এবং উপরে পেয়ে যাবেন আরও একটা ডেডিকেটেড মাইক্রোফোন। এবং আপনারা স্ক্রিনের ভিতরে পেয়ে যাবেন ইন্ড স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা খুবই দ্রুত কাজ করছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। সো এটা কিন্তু অনেক দ্রুত কাজ করছে এবং সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেশনও তৈরি হচ্ছে। সো এই অ্যানিমেশন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তারপর আপনারা পিছনে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, OnePlus-এর লোগো এবং কি OnePlus লেখা আছে নিচে। সো এই ছিল এই ফোনটার আর কি বিল্ড কোয়ালিটি। তো ভিউয়ার্স, এই ছিল মোবাইলের বিল্ড কোয়ালিটি। সো এখন আমরা দেখব মোবাইলের ভিতরে কি কি দেওয়া হয়েছে, হার্ডওয়্যার সেকশনে কি কি আছে সব কিছু আমরা দেখব। তো হার্ডওয়্যার সেকশনে যেহেতু আমরা চলে আসলাম, তো সর্বপ্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে এখানে আপনারা 6.55 ইঞ্চি ফ্লুয়েড অ্যামুলেট কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা রিফ্রেশমেন্ট 90Hz এবং খুবই সুন্দর টাচ রেসপন্সিবিলিটি এবং খুবই সুন্দর একটা ডিসপ্লে। ডেলাইট ইউজ আপনারা খুব সুন্দরভাবেই করতে পারবেন এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টাচ রেসপন্সটা কিন্তু খুবই ভালো, আপনারা খুব ভালোভাবে এখানে গেম প্লে করতে পারবেন। তো এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2400x1080 pixels এবং 402 PPI এবং আপনারা এখানে এক্সপেক্ট রেশিও হিসেবে পেয়ে যাবেন 20.9 এক্সপেক্ট রেশিও। এবং এই ডিসপ্লেকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা কিনা খুবই ভালো একটা গরিলা গ্লাস। তো হার্ডওয়্যার সেকশনে যেহেতু চলে আসলাম, তার জন্য বিশেষ কিছুই বলতে হয়, সেটা হচ্ছে আপনারা এখানে চিপসেট হিসেবে পেয়ে যাবেন 865 7 ন্যানোমিটারের 5G একটা চিপসেট এবং প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.84 GHz একটা খুব ভালো একটা প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পেয়ে যাবেন অ্যাড্রিনো 650 একটা GPU। তো এবং এখানে আপনারা র্যাম হিসেবে পাবেন 8GB একটা LPDDR4 র্যাম, স্টোরেজ হিসেবে আপনারা এখানে পাবেন 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাটারি হিসেবে রয়েছে 4300mAh নন রিমুভেবল ব্যাটারি, যেটা কিনা 30W ফাস্ট চার্জিং সিস্টেম এতে ইনস্টল করে দেওয়া হয়েছে। তো 30W ফাস্ট চার্জার দিয়ে এটা চার্জ করতে প্রায় সময় লাগবে 40-50 মিনিটের ভিতরে আপনারা 70-80% চার্জ আপনারা করে নিতে পারবেন।
তো ভিউয়ার্স আমরা কিন্তু এই ফোনটার অনেক প্রশংসা করলাম, তো চলুন এবার দেখে আসি এই ফোনে কি কি আপনারা পাচ্ছেন এবং কতগুলো সমস্যা রয়েছে সবকিছু আমরা এখন দেখে আসব। তো খারাপ দিকের ভিতরে সর্বপ্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আপনারা এই ফোনের ভিতরে কিন্তু কোনো ধরনের ডেডিকেটেড এক্সট্রা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না, যেহেতু এখানে আপনারা 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন, সেহেতু আমার মনে হয় না যে এটা কোনো সমস্যা হবে আপনাদের। সো তারপর মূলত হচ্ছে যে এটার ভিতরে আপনারা কোনো ইয়ারফোন ইউজ করতে পারবেন না, বাট আপনারা যদি কনভার্টার ইউজ করেন তাহলে কিন্তু হেডফোন, ইয়ারফোন, মাইক্রোফোন সবকিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো তারপর আপনারা যদি এই ফোনে গেম প্লে করেন অনেক তাহলে কিন্তু ফোনটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, সো সেটা আমরা অনেকদিন ধরে দেখছি। সো আমার মনে হয় যে এই হিটিং ইস্যুটা হয়েছে কোনো সফটওয়্যারজনিত কারণে, তো এটা আশা করি পরবর্তী আপডেটের মাধ্যমে ঠিক করে দেওয়া হবে। সো এই ছিল এই ফোনের কিছু খারাপ দিক। তো আপনারা কিন্তু জানেনই পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, কোনো না কোনো একটা সমস্যা থেকেই থাকে, তো এটা আশা করি এত বড় একটা প্রবলেম না। তো চলুন এখন আমরা এই মোবাইল ফোনটার সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা সেটা হচ্ছে যে গেম প্লেটা। সো আমরা এখন একটু গেম প্লে দেখবো যে কিভাবে এখানে গেম প্লে করা যায়। সো চলুন আমরা একটু গেম প্লেটা দেখে আসি। তো এখন চলে আসলাম আমরা আমাদের গেমিং পার্টির ভিতরে। তো এখানে কিন্তু আপনারা একেবারে ফুল গ্রাফিক্সে গেম খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং কি আপনারা 90 FPS এখানে গেম খেলতে পারবেন, তারপরে শ্যাডো অন করতে পারবেন, জাইরোস্কোপ সব কিছু আপনারা এখানে ইউজ করে খেলতে পারবেন। এক কথায় বলা যায় যে একেবারে একটা গেমিং ফোন একেবারে গেমিংভাবে আপনারা এখানে খেলতে পারবেন, HD, কালারফুল, যে কোনোভাবে আপনারা এখানে খেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই OnePlus 8 দিয়ে কিছু গেম প্লে দেখাবো, দেখবেন আপনারা কিরকম হয় একেবারে ফুল গ্রাফিক্সে 90 FPS আপনারা এখানে গেম খেলতে পারবেন। সো আপনারা একটু গেম প্লেটা এনজয় করুন। তো ভিউয়ার্স এখন আমরা এই ফোনটার সবচেয়ে ভালো দিক এবং সবচেয়ে উন্নত দিক সেটা হচ্ছে যে এই ক্যামেরা সেকশনটা। তো চলুন এখন আমরা এই ফোনের ক্যামেরা সেকশনটা একটু দেখে আসি। তো আমরা ক্যামেরা সেকশনে চলে আসলাম, তার জন্য বলতেই হয় এখানে আপনারা 48 MP একটি মেইন সেন্সর পেয়ে যাচ্ছেন এবং 16 MP একটি ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন এবং 2 MP একটি ম্যাক্রো শুটার পেয়ে যাবেন। তো এটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে ম্যাক্রো শুট করতে পারবেন, তারপরে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন, প্রায় 4K পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্লো মোশন করতে পারবেন 240 FPS-এ, 90 FPS, 60 FPS, 30 FPS, 100 FPS আপনারা ভিডিওগুলো এখানে রেকর্ড করতে পারবেন। তো এখন আমরা দেখব এর কিছু ছবির স্যাম্পল এবং কিছু ভিডিও স্যাম্পল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু আমরা আজকের ভিডিওটি শেষ করে ফেললাম, আনবক্সিং শেষ হয়ে গেছে প্রায়। সো আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান সেটাও কিন্তু চ্যানেল কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স আশা করছি আপনাদের সবাইকে আমি কিছু না কিছু বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো হেল্প দরকার পড়ে, কোনো পার্সোনাল কোনো সমস্যা থেকে থাকে ইউটিউব বিষয়ে, ফেসবুক বিষয়ে, যে কোনো বিষয়ে, আপনারা কিন্তু আমার সাথে কানেক্টেড হতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপের সাথে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, কিপ ওয়াচিং।